আর বিশেষ করে যে কাকা আর তোমার প্রদীপটা হয়েছে দাও এই নি দোকানে হয়তো মন দেখি দেব মন্দিরে মন দেখি আসব মাকে তো বললাম যেতে যাচ্ছে না না যাচ্ছে না দাদা हेलो गुड इवनिंग केमन आछो तुम्रा आशा करछि सबाई खूब भालो आछो आमराओ खूब भालो आछि प्रीथास कम्पैक्ट लाइफे सकलके स्वागत जानाच्छि आर आजके सन्ध्याबेलाय आबार एकटु बाड़ीर बाइरे बेरोच्छि बाड़ीर बाइरे बेरोच्छि बोलते एकटु दुई एकटा जिनिस केनाकाटा आछे সেই জন্যই যাব আর আরেকটা জায়গাতেও যাব তো সেটা তো তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি তো চলো আমার সঙ্গে তোমরাও আর আজকে যাচ্ছি হচ্ছে আমি তাতা না তাতানের বাবা তিতলি যাচ্ছে না ও পড়তে গেছে আর মা কাকিমা কেউই যাবে না মাকে বারবার বললাম তো মা বলছে আমার ঠান্ডা লেগে যায় তো সেই জন্য মা যাবে না এখন রাস্তায় বেরিয়ে পড়লাম এবার টোটো ধরবো টোটো ধরে যাবো যেখানে তোমরা দেখছো থাম্বনেলটা সেখানেই চলে এসেছি নরহরি ধামে আর এই যে এন্ট্রি মানে প্রবেশ পথ তা বেশ ভালোই লাগছে অনেকদিন পর এলাম এখন আবার এসে দেখছি কি মাথা পিছু টিকিট করে দিয়েছে জানো আগে তো টিকিট ছিল না এখন আবার 10 টাকা করে টিকিট নিচ্ছে তা সে যাই হোক টিকিট নিলে মেনটেনও ভালো হবে আর প্রচুর মানুষের সমাগম হয়েছে তোমার এখন তো ধরো ওই কার্তিক মাস মানে দামোদর মাস তো ভক্তদেরও প্রচুর আনাগোনা তা যাই হোক আমরা এখন ঢুকে পড়ছি এই গুহার মধ্যে দিয়ে এই গুহাটা বেশ সুন্দর কী সুন্দর আলো জ্বলছে দেখো আর এই পুরো নরহরি ধামটাই না দেখতে তোমাদের ভালো লাগবে মানে খুব সুন্দর লাগবে আর কি এত সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগবে তারপরে এখানে প্রসাদের ব্যবস্থা আছে বেশ কয়েক রকম পদ দিয়ে 70 টাকায় 60 টাকায় এইভাবে দেখলাম লেখা রয়েছে তো বেশ ভালো কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা নেই এখানে বসে খেতে হবে তো ভাবছিলাম যে একদিন বসে খাবো আর দেখো জায়গাটা কি সুন্দর করে সাজানো দেখতে খুব ভালো লাগছে আর প্রচুর মানুষ মানে এত মানুষ এক তো ধরো নবদ্বীপে সবসময়তেই লোকের আনাগোনা থাকেই মানে ট্যুরিস্টের আর এখন তো তোমার এই দামোদর মাস বলে আরও ভক্ত সমাগম হচ্ছে তো বেশ ভালো লাগছে এখানে আবার সন্ধ্যেবেলায় তোমার কীর্তন হচ্ছিল সেটাও শুনতে পেলাম তো যাই হোক তোমরা এবার দেখতে থাকো কি সুন্দর লাগছে দেখো আর এটা হচ্ছে তোমার নরহরি ধামেরই একটা মিউজিয়াম প্রচুর মূর্তি রাখা রয়েছে মানে স্ট্যাচু বলো মূর্তি বলো শ্রীকৃষ্ণের তারপরে অনন্তসজ্জা নারায়ণের অনেক কিছু বেশ ভালোই লাগছিলো দেখতে নৃসিংহদেব সব মানে নানান ধরনের বেশ ভালোই লাগছিলো এই যে দেখো নৃসিংহদেব খুব সুন্দর লাগছিলো দেখতে তো এটাকেও ঘুরে ঘুরে দেখলাম এখানে ঘুরতে অবশ্য তোমার পয়সা লাগে না মানে পয়সা তো নেয়াই থাকলো আগে তো লাগতো না এখন তো তাও তোমাদের বললামই যে 10 টাকা করে মাথা পিছু পড়ছে তো এই জায়গাটাও খুব সুন্দর আর এই গোপাল দেখো কী সুন্দর দোলনায় দুলছে Thank you.
আর এই জায়গাটা দেখো, কেদারের আদলে তৈরি করা, বেশ ভালোই লাগছে। কেদার মন্দিরের আদলে বেশ সুন্দর লাগছে দেখতে। চতুর্দিক দিয়ে ফোয়ারার জল পড়ছে আর সব জায়গাটাই পুরো গোলাপি গোলাপি হয়ে রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর তাতানের তো আনন্দের শেষ নেই, সে তো লাফালাফি করছে। আবার সে জলের পাইপগুলো রয়েছে সেগুলোকে বলছে কি, মা দেখো সাপ। আচ্ছা কোথায় যে সাপ দেখছে কে জানে। এই দেখো ভোলে বাবা বসে রয়েছে তোমার পাহাড়ের ওপরে, খুব সুন্দর জানো তো দেখতে লাগলো। নবদ্বীপ তো হরিনাম সংকীর্তনেরই শহর, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে সবাই ঘুরে ঘুরে নাম কীর্তন করছে। আর এই নিয়ম সেবার মাসে তো মানে সারাক্ষণই নাম কীর্তন হচ্ছে, যদিও না তোমার নবদ্বীপে অহর্নিশি সবসময়তেই নাম কীর্তন হয়, তো এটা এই মাসটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। আর এই দেখো একটা গোপাল কি সুন্দর বসে বসে ঘুরছে একজনের হাতে হাতে, বেশ মিষ্টি লাগছিল দেখতে। আর নাম সংকীর্তন সে তো কিছু বলারই নেই। যাই হোক নাম সংকীর্তন চলতে থাকুক। আর এখানকার মেন যেটা আকর্ষণ সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো কি বিশাল আকৃতির মহাপ্রভু, ওনাকে দেখার জন্য দর্শন করার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসে নরহরিধামের। এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশান, 60 ফুট উচ্চতার মহাপ্রভু। তো বেশ ভালো লাগলো দেখতে। আর আজকে আমি এখান থেকে জন্মস্থানেও যাব, কিন্তু সেইটুকু আর তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো আজকে এই নরহরিধাম পর্যন্তই থাক। কেমন লাগলো আমাদের নবদ্বীপ শহরের নরহরিধাম এগুলো তোমরা জানাবে হ্যাঁ কমেন্ট করে। আশা করি সবার ভালো লাগবে, এইসব দেখতে কার না ভালো লাগে বলো। যাই হোক আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা, আবার পরের দিন দেখা হচ্ছে।